জয়পুরহাটে সীমিত আকারে চলছে টিসিবির কার্যক্রম। টিসিবি মনোনীত 16 জন ডিলারের মধ্যে মাত্র 4 জন পণ্য বিক্রি শুরু করেছেন। ডিলাররা বলছেন, রাজশাহী থেকে পণ্য সরবরাহ করায় লাভ হয় না তাদের, তাই টিসিবির কার্যক্রমে আগ্রহী নন তারা। তবে প্রশাসন জানিয়েছে, কোনো ডিলার নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট প্রতিনিধি এরশাদুল বারী তুষারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গত 15ই মে থেকে টিসিবির মাধ্যমে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। তবে জয়পুরহাটে ডিলারদের কারণে কার্যক্রম চলছে সীমিত আকারে। টিসিবির 16 জন ডিলারের মধ্যে পণ্য বিক্রি শুরু করেছে মাত্র 4 জন। কোথায় তুলে কোথায় মাল দিচ্ছে এটা আমরা বলতে পারছি না। মাত্র 5 জন ডিলার এই মাল উঠাচ্ছে এবং বিক্রি করতেছে, যার দরুন সাধারণ মানুষ টিসিবির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। দ্রব্যমূল্য নিয়ে কারসাজির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এখানে যদি সবাইকে দেওয়া হয় তাহলে এখানকার জনগণ আরো উপকৃত হবে এবং সবাই ন্যায্য মূল্যে টিসিবির মালগুলো পাবে। যদি টিসিবির মাল অ্যাভেলেবল বেশি করে দিত তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো। ডিলাররা বলছেন, টিসিবির পণ্য আনতে হয় রাজশাহী থেকে, ফলে পরিবহন খরচ বেশি হয়, লাভ হয় না, তাই নিরুৎসাহিত হচ্ছেন ডিলাররা। রাজশাহী থেকে জয়পুরহাটের দূরত্ব বেশি হয়, ট্রাক ভাড়া বেড়ে যায়, যার জন্য টিসিবির অন্যান্য ডিলাররা লাভ কম হয় বিধায় তারা মাল উঠায় না। জেলা প্রশাসক জানান, ডিলাররা পণ্য বিক্রি না করলে তাদের লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকল ডিলারকে আমরা চিঠি দিয়েছি, সবাইকে মাল উত্তোলন করতে হবে। এরপরে যদি কেউ মাল উত্তোলন না করে তাদেরকে লাইসেন্স বাতিল সহ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা টিসিবিকে পত্র দেব। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে জয়পুরহাটে টিসিবির 16টি ডিলার দ্রুত চালুর দাবি ক্রেতাদের, সেই সাথে বাজার তদারকিরও আহ্বান জানান তারা। নেক্সট রিপোর্ট, বৈশাখী সংবাদ।